গুড মর্নিং গাইস, এখন আমরা ঝাড়গ্রামে আছি আর এখন আমরা একটা অভিযানে যাচ্ছি, সেটা হচ্ছে খেজুর গুড় সন্ধান অভিযান। আমার সাথে আছে আমার ভাই শ্রীকান্ত। তো এখন আমরা স্টার্ট করব এখান থেকে। আমি ফার্স্ট টাইম মোটো ব্লগিং ট্রাই করছি, তো দেখে সবাই জানিও কেমন লাগলো, ঠিক আছে? তা এখন আমরা ঝাড়গ্রাম থেকে শুরু করলাম। কতক্ষণ লাগে এই? মোটামুটি 1-15 মিনিট মতন লাগবে বাই রোড। তো দেখা যাক কেমন হয়। আজকেই প্রথম ঝাড়গ্রামের মধ্যে তুলছি ভিডিও। অ্যাকচুয়ালি এটার পিছনে একটা স্টোরি আছে। আমরা বাজার থেকেও গুড়টা আনতে পারতাম, আমরা সেখানে না নিয়ে আমরা যাবো যেখানে গুড়টা বানানো হচ্ছে। তো আপনাদেরকে সেটা পুরোটা দেখানো হবে, গুড় কোথায় বানানো হচ্ছে এবং সেখানে ভাই সিগন্যাল সব বুঝে গেছে। চলো, তো এখানে ব্যাপারটা যেটা বলার সেটা হচ্ছে নদিয়া থেকে আমাদের এখানে গুড় বানাতে আসে। এক জায়গাতে গুড় নিলাম,
দেখে ভালোই টাটকা মনে হলো। ইনফ্যাক্ট একটু গরমও ছিল গুড়টা, টেস্ট করেও দেখলাম। তো এই কিছু তারকাটা পাবলিক যাচ্ছে, হাত পা ছড়িয়ে কীভাবে বাইক চালায় ভগবান জানে, হেলমেটও পরেনি কিচ্ছু, একটা গাড়িতে তিনজন চেপে আছে। রাইড করার সময় সেফটি ফার্স্ট, কখনো উইদাউট প্রপার সেফটি রাইডিং করো না কেউ, এটা আমার রিকোয়েস্ট। অনেককেই দেখি ফেসবুকে ইউটিউবে ভিডিও পোস্ট করতে যারা কোনো রকম, বাই দ্য ওয়ে দাদার মাথার দাম আছে, আমার মাথার কোনো দাম নেই, আমি এই এটা বাই চান্স হয়ে গেছে, কিছু করার নেই, এটা বাই মিস্টেক হয়ে গেছে। এটা আমারও খেয়াল ছিল না, দাদার বাড়িতে আমার দুটো হেলমেট ছিল, আমার খেয়াল ছিল না, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু উচিত রাইডার এবং পিলিয়ন দুজনেরই হেলমেট পরা দরকার। পেট্রোলের কাঁটা অলরেডি লাল হয়ে গেছে ঘুরতে ঘুরতে, আমার কাঁটাই খারাপ, সেন্সার খারাপ, আমি চোখ বন্ধ করে তেল ভরি, আর ওই সেন্সার আমি কোথাও পেলাম না, যে একটু বুঝবো যে আমার গাড়িতে কতটা তেল আছে, গরিব লোক কী করবো আর বলো। ওই জন্য ইউটিউব প্ল্যাটফর্মে নেমেছি, ওই জন্য ইউটিউবে নেমেছি। সাপোর্ট গাইজ, সাপোর্ট, লাইক শেয়ার সাবস্ক্রাইব, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমাকে একটু সাপোর্ট করার জন্য। দাদা চালাচ্ছে গাড়ি আর আমি করছি ব্লগিং, ওয়াও অ্যামেজিং লাইফ। তো আমরা এখন আরেকটা আড়তে এসেছি, দেখা যাক। গুড় তৈরিটা এখন দেখাতে পারবো না, ওটা ওরা সকালবেলা ওরা নিয়ে আসে খেজুরের রসটা, আর চেষ্টা করবো সকালবেলা ফুটেজটা নিতে, আর যে কদিন আছি তার মধ্যে একবার সকালে ওই যে গুড় তৈরির উনুনগুলো আর কন্টেনারগুলো। তো প্ল্যান করছি পরশু দিন সকালে একবার আসার, পরশু দিন সকালে এসে একবার ওই ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করব। মাছির খুব আনন্দ, ওটা দেড় কেজি ধরে যাবে মনে হয়, ও দুটো নিয়ে এসেছে। এই তোমার শেকের ইয়েগুলো না, কৌটোগুলো না, হ্যাঁ বেশ ভালো কোয়ালিটি। তো ট্যালেন্ট বাই ট্যালেন্ট, এই দাদার বাড়িও নদীয়াতে। ওই তোমার কথাই বলছি, তো তুমি গাছ বাঁধতে গেল না, যাবো না, ওরা গেল না কি সব, হ্যাঁ হ্যাঁ ওখানে গেল, মৌমাছি সবাই দিয়ে দিচ্ছ যে পুরের সাথে মৌমাছি ফ্রি, সো ইউ হ্যাভ টু স্ট্রেন দ্যাট অ্যাট ইওর হোম। গোপাল ভাড়া মিষ্টি খেতে শুনেছিলাম, হ্যাঁ বলছে মৌমাছি মধু খাবে, সবাইকে দিয়ে খেতে হবে, তো এখন তো যুগটাই সবাইকে দিয়ে খাওয়ার। প্রচুর ঠান্ডা বাতাস আজকে, প্রচুর, একদম পিকনিকের পারফেক্ট ওয়েদার।